আচ্ছা, প্রথমে দেখবো রম্বাস কোয়াড্রেচার। তো দেখো, বিভিন্ন এন এর জন্য হ্যাঁ আমরা তো বের করতে পারি, ওই যে ট্রাপিজয়েডাল ফর্মুলা ইউজ করে ওই যে এরিয়াগুলো বের করে ফেলতে পারি। ঠিক আছে, তা আমি মনে করলাম আমি বিভিন্ন এন এর জন্য, সাপোজ এন এন তো জানো ওই যে কতগুলো ঘর হবে, তাই না? এই যে এখানে এটা যদি ইন্টিগ্রেট করতে হয়, এই যে সাপোজ এখান থেকে এখানে, জানো যে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1টা ঘর, ঠিক আছে? তারপরে এন এর ভ্যালু 2 হলে 2টা ঘর, সাপোজ 2 তাহলে তো এই যে এখানে মানে 2টা ঘর হবে, 4 হলে এই যে এরকম 4টা ঘর হবে, এগুলো তো জানাই। তো এন এর ভ্যালু প্রথমে 1 দিব, তারপরে 2 দিব, তারপরে 4 দিব, তারপরে 8 দিব, মানে 8টা ঘর করবো, এরপরে 16টা ঘর করবো। সেটার জন্য তো টি অফ 0 বের হবে, তারপরে এখানে টি অফ 1 বের হবে, তার জন্য টি অফ 0, এক ঘরের জন্য টি অফ 0, মানে এক ঘরের জন্য যে এরিয়াটা হবে ওটাকে টি অফ 0 দিয়ে ডিনোট করলাম, এটাকে টি অফ 1 দিয়ে, এটাকে টি অফ 2, এটাকে মনে করো টি অফ 3 নাম দিলাম, এটাকে টি অফ 4 নাম দিলাম। এগুলো তো নর্মালি সূত্র দিয়ে বের করতে হয়, এটুকু তো জানি আমরা। এখন এই ভ্যালুগুলো সাপোজ এই ভ্যালুগুলো আমরা জানি, হ্যাঁ মনে করো এই যে টি নটের ভ্যালু মনে করো ধরো 5.5 এরকম কিছু, তারপর টি ওয়ানেরও সাপোজ ভ্যালু 6.2 এরকম হবে, যাবে এরকম অনেক ভ্যালু। ঠিক আছে, এখন আমরা তো সিমসনস ইউজ করে এস বের করতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা যেটা, আচ্ছা তো আমরা কিন্তু এস এমনিতেই বের করতে পারি, নর্মালি বের করতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা এস আরেকটাভাবে বের করতে পারি, সেটা হইতেছে দুইটা টি এর ভ্যালু ইউজ করে একটা এস পাইতে পারি। সেটা সূত্র কি, 4 ইনটু হ্যাঁ টি ওয়ান মাইনাস টি নট বাই 4 মাইনাস 1। ঠিক আছে, তার মানে দুইটা যদি টি এর ভ্যালু ইউজ করি তাহলে আমরা এই যে এটা যেটা পাবো না, এটাই হবে হইতেছে গিয়ে এস নট, এটাই হবে কি এস নটের ভ্যালু। ঠিক আছে, সিমিলারলি আমি যদি, তার মানে যেখানে টি ওয়ানের ভ্যালু তো আমরা জানবো আগে থেকেই, আর টি টু টি নটের ভ্যালু এগুলো তো বের করে নিবো আগে, এই টেবিলটা তো আগেই বের করবো, তারপর এখান থেকে এটা বের করলাম। সিমিলারলি এই দুইটা থেকে আমি বের করবো এস এস ওয়ান, তাহলে কী আসবে একই রকম প্যাটার্নটা, তাহলে 4T2 - T1 / 4 - 1, এটা হবে কিসের মান, এটা হবে এস ওয়ানের মান। সিমিলারলি এই দুইটা থেকে এস এস টু, এই দুইটা থেকে এস থ্রি, এটুকু তো বুঝছি, এই দুইটা থেকে মনে করো এস টু, আর এই এই দুইটা থেকে তোমার এস থ্রি বের হইল, তো এই কয়টা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি দুই, মানে এখানে 4টা ভ্যালুর জন্য নাকি 5টা, টি টি এর 5টা ভ্যালুর জন্য এস এর কিন্তু আমরা 4টা ভ্যালু পেলাম, এস নট, এস ওয়ান, এস টু, এস ফোর। ঠিক আছে, তাহলে মনে করো ওই ভ্যালুগুলো আমি ফ্রেশ করে আরেকবার লিখি, সিমসনসটা আরেকবার লিখি, তাহলে ওই ভ্যালুগুলো কি এস নট, এস ওয়ান, এস টু আর এস থ্রি, এই হচ্ছে এস এর ভ্যালুগুলো। আচ্ছা, এখন সিমিলারলি মানে এসটা যেভাবে বের করলাম না টি এর বিভিন্ন মানগুলো দিয়ে, সিমিলারলি আমি টি এর এস এর মান ইউজ করে আমি সি বের করতে পারবো। সিটা কীভাবে আসবে, তাহলে এই দুইটা নিয়ে এটা আসবে, তাহলে এই দুইটা নিয়ে এটাকে নাম দিব সি নট। ঠিক আছে, এটাকে এটার নাম হবে সি নট, এটা বের করবো কী হবে একই জিনিস, এখানে 4 হবে, 4টা ঠিকই থাকবে, আর এই যে এরকম এক একই প্যাটার্ন এস ওয়ান মাইনাস এস নট বাই 4 - 1, এখানে জাস্ট স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি এখানে সি ওয়ান বের হবে এই দুইটা দিয়ে, সি টু বের হবে। ঠিক আছে, একদম একইভাবে আগে আগেরভাবে যেভাবে এই মানগুলো বের করলাম, এখানে সি এর মানগুলো বের করবো। এখন নোটিস করার বিষয় হতে চাই যে দেখো টি এর ভ্যালু ছিল 5টা, সেখান থেকে এস এর ভ্যালু একটা কমবে, কারণ দুইটা দুইটা করে নিতেছি, তো তাহলে একটা কম থাকবে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু 4টা পাইলাম এসের, সেখান থেকে এস থেকে যখন আমি সিতে গেলাম তখন আবার ভ্যালু 3টা হয়ে গেলো। সিমিলারলি আমি ডি বের করতে পারবো, ডি এরও সূত্র আছে, ছকের মধ্যে আছে ডি এর সূত্রগুলো, একদম সিমিলার, খালি এখানে তোমার 4³ - 1 / 4³ - 1 এরকম আসবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে তাহলে দুইটা পাবো কিন্তু, তাই না, একটা পাবো, একটা ডি নট পাবো, একটা পাবো ডি ওয়ান, হ্যাঁ, আর ফাইনালি ই পাবো হইতেছে গিয়ে এই দুইটাকে নিয়ে আমি পাবো ই, জাস্ট ই নট একটাই ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকবার এই এরিয়াগুলো বের করতেছি,
তখন কিন্তু বিভিন্ন মান আসতেছে, এই যে প্রথম ধরো টি নট একটা মান আসছে, টি ওয়ান একটা মান আসছে, টি টু, তো এইগুলো ইউজ করে আবার এই এইসব জিনিসগুলো বের করবে। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি যেটা করতে হবে, যদি বলে যে রুম ওয়ার্কস ইয়া দিয়ে এটা সলভ করো, তাহলে প্রথমে টি নটগুলো বের করলাম, তারপর টি নট থেকে এসগুলো বের করলাম, এস থেকে সিগুলো, সি থেকে ডি, ডি থেকে ই। তো ইউজুয়ালি 8 বা 16টা নেব। আচ্ছা, এখন এখন যেটা বিষয়, একটা সূত্র আছে, একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হইতেছে যে যখনই এই যে টি থেকে এসটা নিতেছিলাম না, তখন সূত্র হইতেছে এস নট বাই টি নট, মানে পরেরটা বাই আগেরটা -1, এটার মডুলাস মান এ সবসময় লেস দেন হইতে হবে এপসাইলনের চেয়ে, আর এপসাইলনের মান হইতেছে 0.301। ঠিক আছে, তো যখনই এই মানটা এটা হচ্ছে ছোট হবে, তখন আসলে আমরা স্টেপটা স্টপ করে দিব। তার মানে যখন যদি প্রথমবারেই এটা ফুলফিল হয়ে যায়, এটা যদি হয়ে যায়, তাহলে আর এসি ডি ই এগুলো কিছু বের করতে হবে না। ঠিক আছে, তখন এস এর যে এস নট ভ্যালুটা, ওইটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ধরলাম যে এটা এটা অনেক বেশি এসে পড়লো। হ্যাঁ, অনেক ছোটো না এসে আর বড় এসে পড়লো, তাহলে তার মানে এ স্টেপে পাওয়া যায় নি, তাহলে মানে এস এর পরে আবার সি নিতে হবে। সি নিলাম, সি পর্যন্ত মনে করে নিলাম। হ্যাঁ, সি পর্যন্ত নেওয়ার পর আমরা এটাকে সি পর্যন্ত নিলাম, এবার এবার আরেকবার টেস্ট করব। টেস্ট কি? সে একই সি, সি তাহলে পাইছি এবার নতুন, আর আগে ছিল এস, তাহলে আমরা সি নট বাই এস নট -1। ঠিক আছে, এটার মডিউলাস যদি লেস দেন ওই ই হয়, তাইলে আমরা এই জায়গায় স্টপ করে দিব, আর আমার অ্যান্সার হবে ওই সি নটের ভ্যালুটা। ঠিক আছে, উপরে সবার উপর ভ্যালুটা। আচ্ছা, তাও যদি না হয় তাহলে আমরা ডি নিব, তারপর ডি, ডির ক্ষেত্রে তাই দেখব, তাহলে কি ডি নট বাই সি নট -1, মডিউলাস যদি লেস দেন ই হয়, এপসাইলন হয়, তাইলে আমরা ওই আমার অ্যান্সার হবে ডি নটের ভ্যালু, আর তাও যদি না হয় আমরা ইটা বের করবো, ওই ইনটাই ফাইনাল ভ্যালু হবে। ঠিক আছে, এই হইতেছে কি অবস্থা, তো বুঝছো কি না খালি বলো।